হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 7 পেন ড্রাইভে বুটেবল করতে পারবেন। চলুন শুরু করা যাক। এবং অবশ্যই আপনার কাছে উইন্ডোজ 7 এর আইএসও ফাইল থাকতে হবে। আমি আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছি। ওটা আমি ডেস্কটপে রেখেছি। আইএসও ফাইলটি সিলেক্ট করে দিলাম, ওপেন, তারপরে নেক্সট। USB device. Begin copying. মনে রাখতে হবে ইট ইজ USB device। এটা দিলে আপনার USB তে যদি কোনো তথ্য থেকে থাকে তা কিন্তু সব মুছে যাবে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা কমপ্লিট হতে কিছুটা সময় লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা পুশ করব না। ৮৫% হয়ে গেছে।
কিভাবে পেন ড্রাইভ থেকে সেট আপ উইন্ডোজ সেট আপ দেবেন সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিলেই আপনি সম্পূর্ণভাবে একাই উইন্ডোজ সেট আপ দিতে পারবেন কারো সাহায্য ছাড়া। কখনোই স্টার্ট ওভারে ক্লিক করবেন না, ব্যাকআপ কমপ্লিট এটা ক্লোজ করে দিবেন। এখন দেখুন এই যে এখানে দেখাচ্ছে উইন্ডোজ 7, যেভাবে আমরা ডিভিডিতে সিডি ইন করার দেখতে পাই ঠিক সেমন তেমনই দেখাচ্ছে। এটার ভিতরে দেখুন বোর্ড সেট আপ ফাইল সবকিছুই দেওয়া আছে ভিতরে। আজ এই পর্যন্তই, এরপরে আমি উইন্ডোজ 10 কিভাবে বুটেবল করতে হয় তা দেখাবো আপনাদের। ধন্যবাদ সবাইকে।